কর্ডেটা পর্বের ভার্টেব্রেটা উপপর্বের সদস্য যারা, তাদেরকে সেই উপপর্বে ফেলার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার মাঝে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ডটা প্রতিস্থাপিত হবে মেরুদণ্ড দিয়ে, আর মেরুদণ্ডটা জীবদ্দশায় পারসিস্ট করবে। এবং এই যে মেরুদণ্ড, এর পাশাপাশি পৃষ্ঠীয় ফাঁপা যে স্নায়ুরজ্জু থাকে, সেই স্নায়ুরজ্জুটা মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ইত্যাদি গঠন করবে। এগুলো হচ্ছে কর্ডেটা পর্বের ভার্টেব্রেটা উপপর্বের বৈশিষ্ট্য। এছাড়া এদের 5 থেকে 15 জোড়া ফুলকার অন্ত্র থাকতে পারে, কিংবা পার্শ্বীয় পাখনা বা বিভিন্ন ধরনের গঠন থাকতে পারে যেগুলো চলন অঙ্গ হিসেবে কাজ করবে। তো এখন আমরা তাদের ক্লাসিফিকেশন অনুসারে আমরা একটু পড়াশোনা করব। যেমন ভার্টেব্রেটাকে আমরা 2টা অধিশ্রেণীতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অ্যাগনেথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনেথা মানে মুখপাঙ্গ বা চোয়ালবিহীন, আর এদের চোয়াল, ন্যাথা এবং স্টোমাটা একসাথে, মুখ এবং চোয়াল একই সাথে, তাই ন্যাথোস্টোমাটা নামকরণ। এই অ্যাগনাথা বা চোয়ালবিহীন যারা, তাদেরকে আবার আমরা 2টো শ্রেণীতে ভাগ করেছি, একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে সেফালোস্পিনোমর্ফি। এবং এদের নামের মাঝে, মানে এদের মাঝে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা এই ক্রাইটেরিয়া দিয়ে শিখে রাখতে পারি। প্রথমত নামের অর্থের কথা চিন্তা করি। মিক্সিনি শব্দের অর্থ হচ্ছে স্লাইম, অর্থাৎ আঠালো, একটা চুনময় পদার্থ, তাদের শরীরকে পিচ্ছিল রাখে, আয়ুষবিহীন। এদের কোনো আয়ুষ থাকে না, এদেরও আয়ুষ থাকে না, বাট এদের দেহটা আরও বেশি পিচ্ছিল বলে তাদের নামের মধ্যেই সে পিচ্ছিল শব্দটা ঢুকানো, অর্থাৎ মিক্সিনি শব্দের অর্থ হচ্ছে স্লাইম। অন্যদিকে তাদের সেফালোস্পিনোমর্ফির ক্ষেত্রে দেখা যায় মাথাটা অনেকটা ঢালের মতো, ঢালের মতো বলেই মাথা ঢালের মতো। এই মাথা হচ্ছে সেফালো, স্পিডো মানে হচ্ছে ঢাল বা শিল্ড, আর মর্ফি মানে হচ্ছে গঠন। সো মাথা ঢালের মতো বলেই এই নামকরণ করা। ফুলকার কথা যদি বলতে হয়, সেফালোস্পিনোমর্ফির ক্ষেত্রে 7 জোড়া ফুলকা ছিদ্র আমরা দেখতে পাই। অন্যদিকে মিক্সিনির ক্ষেত্রে আমরা 5 থেকে 15 জোড়ার মতো ফুলকা ছিদ্র দেখতে পাই। এছাড়া লার্ভা দশার ক্ষেত্রে বলতে হয়, মিক্সিনি কোনরূপ লার্ভা দশা নাই। আমাদের মনে রাখতে হবে ভার্টেব্রেটা উপপর্বের 2টো শ্রেণীতে আমরা কোনরূপ লার্ভা দশা দেখতে পাই না, একটা হচ্ছে রেপটিলিয়া এবং একটা হচ্ছে মিক্সিনি। এদের কিন্তু কোনরূপ লার্ভা দশা নাই। অন্যদিকে সেফালোস্পিনোমর্ফের ক্ষেত্রে অ্যামোসিট নামক লার্ভা দশা ডিম ফুটে নির্গত হয়। অন্য নামের কথা যদি চিন্তা করি, মিক্সিনের আরেকটা নাম, মিক্সিনের সদস্যরা কী নামে পরিচিত, হ্যাকফিশ। হ্যাকফিশ মানে হচ্ছে কুৎসিত, কুৎসিত। এই হ্যাকফিশ দেখতেটা, এই নামকরণটার পিছনে কুৎসিত কথাটা আসলে দায়ী। আর সেফালোস্পিনোমর্ফির অন্য নাম হচ্ছে, বা এদের অন্য সদস্যদের নাম হচ্ছে ল্যাম্প্রে। এরা হচ্ছে হ্যাকফিশ নামে পরিচিত আর এরা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। আর মনে রাখতে হবে এদের যে নাসিকা থলি, অ্যাগনেথার ক্ষেত্রে নাসিকা থলি মিক্সিনিতে মুখ বিবরে উন্মুক্ত, অর্থাৎ নাক আর মুখ একই সাথেই, মুখ বিবরে উন্মুক্ত। বাট আমরা এরকম মুখ বিবরে উন্মুক্ত হওয়া নাসিকা থলি কিন্তু সেফালোস্পিনোমর্ফিতে দেখতে পাই না, তাই এই পার্থক্যগুলো আমাদেরকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। এখন আমরা ন্যাথোস্টোমাটার যে 7টা শ্রেণী আছে সেই 7টা শ্রেণী নিয়ে আলোচনা করব। ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে আমাদের যে 7টা শ্রেণী, তার মাঝে প্রথম 3টা শ্রেণী অর্থাৎ কনড্রিকথিস, অস্টিকথিস এবং, মানে কনড্রিকথিস এবং অস্টিকথিস বলতে, আসলে অস্টিকথিস বলতে 2টো শ্রেণীকে বোঝায়, একটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিগি এবং সার্কোপ্টেরিগি, এই মাছ যাদেরকে বোঝাচ্ছে, এই 3টা শ্রেণী আমরা একসাথে শিখব। তাতে আমাদের পড়তে সুবিধা হবে এবং তাদের যে বৈশিষ্ট্যগত মিল অমিল সেগুলো আমরা খুঁজে পাব। কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিগি, সার্কোপ্টেরিগি। এই অ্যাক্টিনোপ্টেরিগি এবং সার্কোপ্টেরিগিকে একসাথে আমরা বলি অস্টিকথিস। সাধারণত স্বাদুপানির মাছগুলো এই কাতারে পড়ে, আর যেগুলো তরুণাস্থি নির্মিত যাদের দেহ, তাদেরকে আমরা সমুদ্রেই মূলত দেখতে পাই। যেমন সামুদ্রিক বলতে শার্ক,
বা স্কোলিওডন যা সাইন্টিফিক নেম, সেটা কিন্তু কন্ড্রিকথিসের এক্সাম্পল। অন্যদিকে আমাদের যে ইলিশ মাছ আমরা খাচ্ছি, রুই মাছ এগুলো আমরা খাচ্ছি, এগুলো কিন্তু অ্যাক্টিনোপ্টেরিকের উদাহরণ। আর ডাইফ সার্কোপ্টেরিকি থেকে মূলত আসলে উভচর প্রাণীর উদ্ভূত হয়েছে। সো উভচর যে এমফিবিয়া, সেই ক্লাসটার সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে সার্কোপ্টেরিকির। তো আমরা তাদের পার্থক্যটা খুঁজে পাই কোন কোন ক্রাইটেরিয়াতে সেগুলো একটু খেয়াল করি। আমরা যদি প্রথমে লেজের কথা চিন্তা করি, লেজ, সেই লেজের ক্ষেত্রে দেখতে হবে কনড্রিকথিসের ক্ষেত্রে একটা লেজ বড় তো একটা ছোট, আর অ্যাক্টিনোপ্টেরিকির ক্ষেত্রে দুটোই সমান, আর সার্কোপ্টেরিকির ক্ষেত্রে দেখা যাবে লেজটা অনেকটা এরকম। এদের আবার বিশেষ নাম আছে, যেহেতু দুইটা অসম এটাকে আমরা বলি হেটেরো সার্কাল, হেটেরো সার্কাল। আর এই যেহেতু দুটো সুষম তাই এটাকে আমরা বলি হোমো সার্কাল। আর অন্যদিকে এই ধরনের লেজকে আমরা বলি ডাইফি সার্কাল। হেটেরো সার্কাল, হোমো সার্কাল, ডাইফি সার্কাল, এই পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি লেজ। পাশাপাশি আমরা যদি তাদের আইসের কথা চিন্তা করি, আইসের কথা চিন্তা করি, কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিকি, সার্কোপ্টেরিকি, তাদের মাঝে কিন্তু আইসের মধ্যে ভিন্নতা আছে। যেমন আমরা অ্যাক্টিনোপ্টেরিকির ক্ষেত্রে দেখতে পাই সাইক্লয়েড আঁশ, কিন্তু সার্কোপ্টেরিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই টিনয়েড আঁশ। এই ধরনের আইসের পার্থক্য যে আছে সেটা আমরা খেয়াল করি। শুধু এটাই না, আমরা ফুলকা ছিদ্রের কথা যদি চিন্তা করি, ফুলকা ছিদ্র বা ফুলকা রন্ধ্র, তাতেও কিন্তু পার্থক্য আছে। আইসের কথা যদি বলতে হয়, এদের আইস হচ্ছে প্ল্যাকয়েড আইস, অ্যাক্টিনোপ্টেরিকের ক্ষেত্রে আমরা পাই সাইক্লয়েড আইস, আর এখানে আমরা পাই গ্যানোয়েড অথবা টিনয়েড আইস। আর ফুলকা রন্ধ্রের কথা যদি বলতে হয়, কনড্রিকথিসের ক্ষেত্রে আমরা 5-7 জোড়া ফুলকা ছিদ্র খুঁজে পাই, কিন্তু অ্যাক্টিনোপ্টেরিকের ক্ষেত্রে ওপার কিউলাম বা কানকো দিয়ে ঢাকা থাকে, ওপার কিউলাম বা কানকো দিয়ে ঢাকা থাকে, এরকম দুই পাশে একটি করে রন্ধ্র থাকে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি, আমরা যখন শার্ক বা শার্ক মাছের কথা চিন্তা করি, তখন কিন্তু এরকম নিচে কিছু দাগ দেখতে পাই, সেই দাগগুলো কিন্তু তাদের ফুলকা ছিদ্র। অন্যদিকে রুই মাছের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই কানকোর মতো ঢাকনা থাকে, তার নিচেই ফুলকা থাকে, ছিদ্র কিন্তু তাহলে একটা হয়ে যাচ্ছে। একই রকম আমরা এই ডাইফি সার্কাল মাছের ক্ষেত্রেও কিন্তু, মানে অর্থাৎ ন্যাথোস্টোমাটার যে সার্কোপ্টেরিকি শ্রেণী, সেখানেও কিন্তু আমরা কানকো সহ দেখতে পাই। তবে এদের বিশেষায়িত পাখনা আসলে সেখান থেকে যে চারটা পা বা অগ্রপথ পশ্চাৎপদের সৃষ্টি হয়, এবং এখান থেকে যে উভচর প্রাণীর সৃষ্টি, সেটা কিন্তু তাদের বাহ্যিক গঠন দেখলে আমরা একটা আইডিয়া পেয়ে যাই। তো অতএব আমরা কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিকি, সার্কোপ্টেরিকি সদস্য সম্পর্কে পরিচিত হলাম। সামুদ্রিক সদস্য বললে মূলত আমরা এই কনড্রিকথিসকেই বুঝি, আর স্বাদুপানির সদস্যদের ক্ষেত্রে আমরা এগুলোকে বুঝি। এখন আমরা আমাদের আলোচনায় আসবে অ্যাম্ফিবিয়া শ্রেণী। সেই অ্যাম্ফিবিয়া শ্রেণী হচ্ছে উভচর সদস্য, এবং এদের উদাহরণগুলো আমাদেরকে খুব ভালোমতো মনে রাখতে হবে। আমাদের এখন আলোচনায় আসছে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, এপিস এবং ম্যামেলিয়া, এই শ্রেণীগুলো। আমরা ন্যাথোস্টোমাটার সাতটা শ্রেণীর মধ্যে তিনটি শ্রেণী অর্থাৎ কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিকি, সার্কোপ্টেরিকি সম্পর্কে আলোচনা করেছি, এখন আসছি অ্যাম্ফিবিয়াতে। খেয়াল করে দেখা যাবে যে কনড্রিকথিস ছিল সমুদ্র, তারপর আস্তে আস্তে স্বাদুপানিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিনোপ্টেরিকি এবং সার্কোপ্টেরিকি, এবং এই পানি থেকে যে উঠে আসা, পানি এবং স্থল দুটোতেই আধিপত্য বিস্তারের চেষ্টা কিন্তু চলছিল, এবং এই চেষ্টা একটা পর্যায়ে আমরা পেয়ে যাই এই উভচর শ্রেণী বা অ্যাম্ফিবিয়া শ্রেণী। সেই অ্যাম্ফিবিয়া শ্রেণীর সদস্যরা তাদের বডি টেম্পারেচার কিন্তু পরিবেশের সাথে পরিবর্তিত হয়, এই পরিবেশের সাথে পরিবর্তিত যখন হয় টেম্পারেচার, সেটাকে বলা হয় একটোথার্মিক। এই পরিবেশের সাথে যাদের
তাপমাত্রা পরিবর্তন হয় আর কি রক্তের। আমাদের কিন্তু পরিবেশের সাথে রক্তের তাপমাত্রা পরিবর্তন হয় না। এই আমাদের এবং এবিস এবিস এবং ম্যামেলিয়া পর্বে আমরা কিন্তু কি পাই, আমরা সমশ্ন-শোণিত রক্ত খুঁজে পাই। সমশ্ন-শোণিত অর্থাৎ বডি টেম্পারেচার বাইরের টেম্পারেচারের সাথে ফ্লাকচুয়েট করে না। আর এই দুটো পর্বের ক্ষেত্রে, এই দুটো শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বডি টেম্পারেচারের সাথে ব্লাডের টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, অর্থাৎ উঠানামা করে। তাদের হৃদযন্ত্রের গঠনের কথা যদি চিন্তা করি, হৃদযন্ত্রের কথা মনে রাখতে হবে, আমাদের মাছ অ্যাকটিনোপ্টেরিগি, সার্কোপ্টেরিগি কিংবা কন্ড্রিকথিস, সেখানে হৃৎপিণ্ড ছিল দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যাম্ফিবিয়াতে এসে আমরা দেখতে পাই তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। রেপ্টিলিয়াতে এসে দেখতে পাই অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ। আর এবিসে আমরা দেখতে পাই সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ, যেটা আমরা ম্যামালিয়াতেও দেখতে পাই। ম্যামালিয়াতেও আমরা সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড খুঁজে পাই। এখন কথা হচ্ছে, অসম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ থাকলেও একটা বিশেষ প্রাণী যেটা রেপ্টিলিয়ার সদস্য, যাদের কিন্তু সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, এবং তারা হচ্ছে কুমির। আমাদের খেয়াল রাখতে হবে যে উভচর প্রাণীদের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই। যদি অগ্রপদের কথা চিন্তা করি, এদের অগ্রপদে চারটি আঙ্গুল থাকে। আবার পশ্চাৎপদের কথা যদি বলতে চাই, সেই পশ্চাৎপদে এদের দেখা যায় পাঁচটি আঙ্গুল। অন্যদিকে রেপ্টিলিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু পাঁচটি আঙ্গুলি, আমরা নখরযুক্ত আঙ্গুলি পায়ের মাঝে দেখতে পাই। আর পাখিতে এসে আমরা তো ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে তাদের যে হাত, সেই হাতটা কিসে পরিণত হয়ে গেছে, ডানায় পরিণত হয়ে গেছে। পাখিকে কিন্তু অনেক বেশি অভিযোজনের মধ্য দিয়ে যেতে হয়েছে। খেয়াল করলে দেখা যাবে এরা প্রথম পানি এবং স্থলভাগ দুটার মধ্যে আধিপত্য বিস্তারে একটু সক্ষম হলো। স্থলভাগে এরপর চলে আসলো সম্পূর্ণরূপে হচ্ছে রেপ্টিলিয়া। এরবার কিছু সদস্য চাইলো যে না, আমরা মাটিতেও থাকবো না, পানিতেও থাকবো না, আমরা আকাশে উড়ে বেড়াবো। সো সহজ কথায় আকাশ, মাটি, পানি তিনটা জায়গায় সর্বত্র বিচরণ দেখতে পাই আমরা তাদের এবিস শ্রেণীর সদস্যদের। এবং তাদের এজন্য বডিতে অনেক রকম পরিবর্তন এসেছে, যাদের উদ্দেশ্যই ছিল দেহকে হালকা করা। তাদের দেহের ভেতরে বায়ুথলি থাকে বিশেষ, তাদের অস্থি বা ডানাগুলো হালকা হয়, তাদের বিশেষ দাঁতের পরিবর্তে চোয়ালটা বিক বা চঞ্জুতে রূপান্তরিত হয়। এই বিষয়গুলো আমরা এবিসের মধ্যে খেয়াল রাখি। আর ম্যামালিয়ার ক্ষেত্রে দেখতে পাই যে বাদুর সেই সদস্যটা কিন্তু উঠতে পারে, বাট বাকি সদস্যগুলোর ওজন আস্তে আস্তে বেশি, এবং উন্নত মস্তিষ্ক, উন্নত বুদ্ধিমত্তার জন্য প্রজাতির সংখ্যা কম হলেও কিন্তু এরা বলতে গেলে এরাই কিন্তু পৃথিবীতে আধিপত্য বিস্তার করে রেখেছে। আমাদের অ্যাম্ফিবিয়া পর্ব সম্পর্কে আর যেটা জানতে হবে, যে এদের উদাহরণগুলো কুনো ব্যাং, সোনা ব্যাং, গেছো ব্যাং, এই ব্যাং জাতীয় যা কিছু আছে তারা সব কি অ্যাম্ফিবিয়া গোত্রের সদস্য। একই রকম এটাও মনে রাখতে হবে তাদের সায়েন্টিফিক নেম, যেমন ডাক্টার ফ্রাইনাস মেলানোসিকটাস, কুনো ব্যাংয়ের যে সায়েন্টিফিক নেম সেই নেমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাদের একটা বিশেষ প্যারোটিক গ্রন্থি থাকে, বিশেষ থলি থাকে, যার কারণে তাদের বিশেষ আওয়াজ হয় বর্ষাকালে। বিশেষ আওয়াজ যে তারা সৃষ্টি করে, তাদের গলার সামনে এক ধরনের বিশেষ বায়ুথলি থাকে, সে বায়ুথলির বা পটকার মতো যে বিশেষ অঙ্গ, সেখান থেকে যে বায়ুর সৃষ্টি বা আওয়াজের সৃষ্টি সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো অ্যাম্ফিবিয়া পর্ব সম্পর্কে আমরা জানলাম, তাদের দেহের গঠন সম্পর্কে আমরা জানলাম, তাদের দেহে বিভিন্ন রকমের ওয়ার্ড বা বিশেষ সাইত খসখসে চামড়া বা উবার্টের মতো বস্তু থাকে, এগুলো আমরা শিখে নিলাম। এরপর আমরা আইসযুক্ত দেহ খুঁজে পাচ্ছি রেপ্টিলিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। রেপ্টিলিয়া পর্বের প্রাণীরা তারা কি বুকে ভর দিয়ে হাঁটে, সরীসৃপ যাদেরকে বলা হয়। তাদের এই বিশেষ গঠন বাদে তাদের আইস থাকে, তাদের রক্ত দেহের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে, রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এই কথাগুলোকে আমাদের মনে রাখতে হবে। তারপর রেপ্টিলিয়া পর্বের যে সদস্য, অর্থাৎ সাপের যে নাম নাজা নাজা কিংবা ঘড়িয়াল, কুমির, এরা যে এই রেপ্টিলিয়া পর্বের অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে মনে রাখতে হবে। রেপ্টিলিয়া পর্বের
বৈশিষ্ট্যের পাশাপাশি এখন আমরা যদি এবিসে আসি, এবিসের ক্ষেত্রে তো বলাই হয়েছে যে তাদের বিশেষায়িত যে অঙ্গের পরিবর্তন, তাদের এই অঙ্গের পরিবর্তনের মূল উদ্দেশ্যই হচ্ছে দেহের ওজনকে হালকা করা। এক্সাম্পল হিসেবে যদি আমরা আমাদের জাতীয় পাখির কথা চিন্তা করি, জাতীয় পাখির সায়েন্টিফিক নেম কি হবে? কপসাইকাস সোলারিস, অর্থাৎ দোয়েল পাখির সায়েন্টিফিক নেম। পাশাপাশি আরও কিছু পাখির সায়েন্টিফিক নেম আমাদেরকে মনে রাখতে হবে, যেমন চড়ুই পাখির সায়েন্টিফিক নেম কি? প্যাসার ডোমেস্টিকাস। এই নামগুলোকে আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ম্যামালিয়ার ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে বিশেষ স্তন গ্রন্থি তৈরি হয় এইসব গোত্রে, এবং এখানে কিন্তু বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা ডিম পারে না। কিন্তু বাচ্চা ডিম পারার বিষয়টার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে যে কোন স্তন্যপায়ী ডিম পারে। এমন প্রশ্নের উত্তর হচ্ছে যে স্তন্যপায়ী ডিম পারে তার এক্সাম্পল হচ্ছে প্লাটিপ্লাস বা হংসচঞ্চু। প্লাটিপ্লাস বা হংসচঞ্চু এই স্তন্যপায়ী কিন্তু স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে। আবার যদি বলি কোন স্তন্যপায়ী উড়তে পারে, এই ক্ষেত্রে উত্তর কি হবে? এই ক্ষেত্রে উত্তর হবে বাদুড়। উত্তর হবে বাদুড়। কোন স্তন্যপায়ী পানিতে থাকে? পানিতে কিন্তু শুশুক, ডলফিন, তিমি, এরকম অনেক স্তন্যপায়ী পানিতে থাকে। শুধু এটাই না, স্তন্যপায়ীর ক্ষেত্রে যদি আরেকটা কোয়েশ্চেন করা যায় যে কোন স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমরা কি পাই? লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন পায়। বাট কোন স্তন্যপায়ীর লোহিত কণিকা নিউক্লিয়াস বিশিষ্ট, নিউক্লিয়াস বিশিষ্ট? এমন কোয়েশ্চেন যদি করা হয় সেক্ষেত্রে আনসারটা হবে কি? আনসারটা হবে উট। উট বা ক্যামেলের কিন্তু লোহিত কণিকা নিউক্লিয়াস বিশিষ্ট, এবং তাদের নিউক্লিয়াস কিন্তু উভয়তল, যেখানে মানুষের নিউক্লিয়াস বিশিষ্ট না বলে অন্যান্য ম্যামালিয়াদের ক্ষেত্রে আমরা লোহিত রক্তকণিকা কেমন দেখতে পাই? উভাবতল দেখতে পাই। এক্সাম্পল হিসেবে আমরা যা মেনশন করেছি সেগুলোকে মনে রাখতে হবে। এখন আমাদেরকে ব্যবহারিক অংশের জন্য কিছু কিছু বিশেষ বিশেষ উদাহরণ, এতক্ষণ আমরা যা আলোচনা করেছি, যে পর্ব সম্পর্কে আলোচনা করেছি, সেই আলোচনাগুলোর কিছু বিশেষ বিশেষ উদাহরণ নিয়ে ছবি সহ আমরা এখন আলোচনা করব।